হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে, একদম সকাল সকাল সকালে চা দিয়ে শুরু করলাম, গরম গরম চা করে নিলাম। তো চলো এখন সবার আগে চাটা খেয়ে নেওয়া যাক। আর সকালে চাটা যদি ব্লগে শেয়ার করা না যায়, মানে সকালে যেমন চাটা যদি না খাই তাহলে যেরকম মনে হয় যেন দিনটা কি একটা যেন বাকি রয়ে গেল, কি একটা যেন করিনি, তো দিনটাই যেন শুরু হয় না, সেরকমই ব্লগেও যদি মানে চাটা শেয়ার না করি তাহলে মনে হয় যেন একটা ইন্টারেস্টিং, একটা এনার্জেটিক পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি। তো সেজন্য সকালবেলায় ব্লগ যদি শুরু করি তাহলে চাটা তো থাকবেই। তো চলো এখন চা বিস্কিট নিয়ে নিলাম, তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে সারাদিনের কাজকর্ম তো আছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে, একদম কাজের উদ্যোগ নিয়ে লেগে পড়তে হবে, প্রতিদিন আমাদের ডিউটি। তো চলো, এটাই তো হচ্ছে লাইফ। তো এখন সকাল 9টা বেজে গেছে, তার কারণ হচ্ছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে মানে স্কুলটা, স্কুলের পার্টটা কমপ্লিট করে সকালবেলায় তারপরেই আমরা চা খাই, নাহলে একটু শান্তিতে বসে একটু গল্প করতে করতে চা খাওয়া যায় না। তো দেখো এখন সবজি নেওয়া হয়েছে সকালবেলায় কিছু, তো সেগুলো একটু নামিয়ে নিচ্ছি। তো কী কী নেওয়া হয়েছে, অনেকদিন পর ফুলকপি নেওয়া হলো, শিম নেওয়া হয়েছে, বেগুন, তারপরে থোর নেওয়া হয়েছে। এই প্যাকেটের মধ্যে কী আছে দেখে নিই চলো। এই প্যাকেটের মধ্যে আছে পটল, তো পটলগুলো বেশ কচি আর সুন্দর ছিল পটলগুলো। তো আমি এই পটলগুলো দেখেই না ভেবে নিয়েছি যে পটল পোস্ত বানাতে হবে। সকালবেলায় মানে আমাদের বাড়ির সামনে সবজি আসে, সেখান থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক চলো ব্রেকফাস্টটা আগে করে নেওয়া যাক, কারণ ব্রেকফাস্টটা যদি এখন স্কিপ করে দিই না তো পরে এতটাই লেট হয়ে যাবে, তখন মনে হবে ব্রেকফাস্টটা করতে হবে না, একেবারে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। তো এরকমটাই হয়, আমি যদি বেশি দেরি করে ফেলি তাহলে আমার সকালের মানে মেন যে খাবারটা, হেভি ফুডটা, সেটা আমি বাদ দিয়ে দিই, যেটা খুবই বদ অভ্যেস। শুধু চা বিস্কিট খেয়ে কিন্তু মানে থাকা যায় না। হ্যাঁ, যারা একদম 12টা 1টার মধ্যে লাঞ্চটা করে নেয় সেটা তো খুবই ভালো কথা, সকালে একদম চা বিস্কিট খেয়েও হয়ে যায়, কিন্তু যাদের খেতে খেতে একটু দেরি হয়, যেমন আমাদের 2টো বাজবেই, কারণ মিষ্টুয়ার গোপাল স্কুল থেকে আসে, ওদেরকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর যেহেতু আমরা খাই তার জন্য আমাদের 2টো থেকে 2:30 এরকমই বেজে যায়। তো আজকে অনেকদিন পর কর্নফ্লেক্স খেলাম, কর্নফ্লেক্স দুধ দিয়ে, কলা দিয়ে। তো চলো এবারে রান্নায় লেগে পড়লাম, তার কারণ নিয়ম সেবার মাস আর সকাল সকাল রান্না আমি করে ফেলি যাতে ঠাকুরকে ভোগে তরকারি ঠিকমতো দেওয়া যায়। আর তো দেখো মা স্নান হয়ে গেছে, মা উপরে যাবে পুজো করতে করতে, মানে সব রেডি করে পুজো করবে, তারপরে আতপ চালের অন্ন যেটা ঠাকুরের জন্য সেটা বানাবে। ততক্ষণে আমি এদিকে তরকারিগুলো বানিয়ে ফেলবো যাতে ঠাকুরকে একটুখানি ভোগে এখন তরকারি ঠিকমতো দেওয়া যায়, সেজন্য এখন আর এক পদে রান্না করে দেওয়া হয় না ঠাকুরকে, এখন একটু করকম যে করকমই রান্না করি, প্রতিদিনই সব রকমই ঠাকুরের ভোগে দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি। তো এই মাসটা কিন্তু খুবই মূল্যবান, মানে খুবই মাহাত্ম্য আছে এই মাসটার। তো সামনে কার্তিক মাস শুরু হবে, তখন দামোদর মাস যেটা বলে কার্তিক মাসকে, তো নিয়মসেবার মাস যেটা শুরু হয় সেটাই কিন্তু দামোদর মাস বলে। তো আমি কার্তিক ব্রত করি, মানে কার্তিক মাসের পয়লা দিন থেকে, মানে আশ্বিন মাসে সংক্রান্তি থেকে এক মাস আমি নিয়ম করে মানে মন্দিরে প্রদীপ দান করি। তো সেটা আমি একা করি না, অনেকেই করে, অনেকেই জানে, অনেকেই করে, মানে আমিও যে করি সেটা তোমাদের বললাম। তো এখানে দেখো ডালটা সোমবার দিলাম, এটা হচ্ছে অরড় ডাল। তো অরড় ডালে আমি একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সোমবার দিয়েছি। তো লাস্টে একটু ঘি দিলে খুব ভালো হয়। তো আমি যেহেতু এক ফোঁটা হিং দিয়েছি সেজন্য আমি আর ঘিটা দিলাম না। তো চলো ডালটা ফুটে গেলে নামিয়ে নেবো, নিয়ে তারপর তরকারিটা করব। আর এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এখানে কয়েকটা বেগুন ভাজা না, একটা সাইড একটু বেশি ভাজা মানে পুড়ে গেছে আর কি, এরকম কয়েকটা আছে একটা সাইড। তো যাই হোক বেগুন ভাজাও হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিয়ে তরকারিটা বানাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কী বার বলো তো, আজকে হচ্ছে শুক্রবার, এখন কটা বাজে, এখন 10:30 উপরে বেজে গেছে। আমি রান্না করছি, তো সকালবেলায় চাটা খাওয়া, একটু টুকিটাকি ব্রেকফাস্ট যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টুয়ার গোপালের টিফিনে আজকে বানিয়ে দিয়েছি রুটি, রুটিটা হালকা ঘি মাখিয়ে দিয়েছি আর আলু তরকারি করে দিয়েছি, তো এটাই টিফিনে বানিয়ে দিয়েছি, কিন্তু সকালের দিকে আর মানে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো এখন আমি রান্না করছি, আর এখন রান্না করছি ফুলকপি আলু তরকারি, আর সাথে হবে বেগুন ভাজা আর ডাল।
তো এই রান্না করছি, অলরেডি বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন শুধু ওই ফুলকপিটাকে ভাজা করছি আর কি, বসিয়েছি। তো ফুলকপিটা ভেজে ফুলকপি আলু তরকারি করব। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি ঝটপট সেরে ফেলি, আর আজকে একটু এখন বেরোনোর কথা আছে, রান্নাটা করে রেখে একটু বেরোনোর কথা আছে, তো দেখি যেতে পারি নাকি। তো দেখো ফুলকপি তরকারির জন্য এখানে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটুখানি হিং ফোড়নে দিয়েছি। তো এবারে আলুগুলোকে ছেড়ে দেব, আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর ফুলকপিটা আমি ভাজা বসিয়েছিলাম, মানে গ্যাসটা সিমেই করা ছিল, লো ফ্লেমে করা ছিল, তারপরে দেখি তোমাদের দাদাভাই এসে নাড়াচাড়া দিয়ে ফুলকপিটা ভেজে ফেলেছে, তো একদিকে ভালোই হয়েছে। আমাকে আর কিছু বলেনি যেহেতু আমি তোমাদের সাথে কথা বলছিলাম তার জন্য, আর ভাতটা সে উতল এসে ভাতের ফ্যানও পড়তে লাগছিলো, সেটাও দেখে ঢাকনাটা নামিয়ে দিয়েছে। তো দেখো এখানে ফুলকপি তরকারি মশলার জন্য আমি এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, তো সাথে একটা ছোট টমেটো বেটেছি আর কি, একসাথে করে বেটে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তো এবারে আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে, তো এর মধ্যে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর বাকি যা যা দেওয়া দরকার যেমন হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি, এগুলো দিয়ে একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে যখন দেখবো তেলটা বেরিয়ে আসছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো লবণটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে, তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পরে যখন দেখবো যে রসাটা ফুটে উঠেছে, রসা বলতে হয় কারণ ভোগের রান্নায় কখনো ঝোল শব্দটা ইউজ করতে নেই, তো তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি ঝোল শব্দটা ব্যবহার করি, তো তার জন্যই। তো যাই হোক, এটা মাখা মাখাও বানানো যায়, আবার একটু রস রস মানে রসা মতো বানানো যায়। তো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর যখন দেখবো আলুগুলো নরম হয়ে গেছে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো চলো এদিকে তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখলাম তরকারিটা হতে হতে এগুলো একটু মুছে নিই, এগুলো আমি একদিন বাদে একদিন একটু মুছে নিই ভালো করে, মানে ক্যাবিনেটগুলো আর কি। আর চিমনি যতদিন না লাগানো হবে, মানে আমার মনের মধ্যে একটা টেনশন থাকছেই যে এগুলো আর উপরে আবার কীরকম একটা না হয়ে যায়, এই তেলে ঝাঁজে ঝাঁজে এগুলো আবার নষ্ট না হয়ে যায়, মানে এরকম একটা মনের মধ্যে হচ্ছে। তো ওই জন্যই চিমনিটা চেষ্টা করছি যত তাড়াতাড়ি চিমনিটা করে নেওয়া যায় কিচেনের জন্য। তো যাই হোক সব ক্যাবিনেটগুলো ভালো করে মুছে নিলাম, আর এগুলো এতটাই তেল তেলে এর উপরে মানে একটু কলিং স্প্রে করে মুছে নিলে একদম চকচকে হয়ে যায়। আপাতত আমি শুকনো কাপড় দিয়ে মুছলাম, কিন্তু একটু কলিং দিয়ে মুছলে বেশ ভালো পরিষ্কার হয়। তো চলো এবারে তরকারিটাও রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস এখন আমি দেখো স্নান টান করে রেডি হয়ে গেলাম, বেরোবো, বেশি একটা সময় হাতে নেই, তো এখন 12টা বেজে গেছে, তো এক ঘন্টার মধ্যে মানে ওদের তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে, তো এইটুকু টাইমের মধ্যে গিয়ে আদৌ জানি না যাচ্ছি একটু জিনিস কেনার জন্য, তো কিনতে পারবো কি না, নাকি ওদেরকে স্কুল থেকে আনতে চলে যেতে হবে, হয়তো স্কুল থেকে নিয়ে হয়তো ফেরার পথে আবার ঢুকতে হবে, তো জানি না কি করবে। আমাকে বললো তুমি রেডি হয়ে নাও, 1 ঘন্টা যথেষ্ট। তো মানে আমার জীবনে কি জানো তো একটা জিনিস, তাড়াহুড়োটা গেল না, প্রতিটা কাজে তাড়াহুড়ো, মানে পেছনে একটা তাড়া নিয়েই সবসময় সব জায়গায় যাই বেরোই, তো এই হচ্ছে ব্যাপার, মানে শান্ত মস্তিষ্কে যাব একটু টাইম নিয়ে সেটা আর হয়ে ওঠে না সব সময়। তো এটাই আমার মাঝে মাঝে ভীষণ রাগ ওঠে যে আমি কি সবসময় এরকমভাবেই কোথাও যাব যে না একটা তাড়াহুড়ো একটা থাকবেই। তো যাই হোক একদিকে সব কাজ বাড়ির হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু মা এখন ভোগ দিচ্ছে, তো চলো দেখা যাক কিনতে পারলে কিনবো, না হলে আবার সেই বেরোতে হবে। তো কি কিনতে যাচ্ছি আগে কিনে আনি, তারপর তোমাদের দেখাবো, বিশেষ কোনো কিছু বড়সড় কোনো ব্যাপার না, ছোটোখাটো ঘরের জিনিস কিনতে যাচ্ছি। দেখো কীরকমভাবে ঘামছি, মানে আমার ভীষণ ঘাম হয়, মানে আমি যদি মেকআপ করি না তো মানে তার আগে না কি করতে হবে, যদি হেভি মেকআপ করি, যদিও আমি মেকআপ ইউজ করি না, তার আগে মুখে যদি একটু বরফ ঘষে নিই, আইস কম্বিং করে নিয়ে তারপরে মনে হয় মেকআপ করতে হয়, মানে এইরকমভাবে মেকআপ করলে মেকআপটা ঘামে না স্টে করে, নাহলে মেকআপ করলেও মুখ ঘামতে থাকে আমার। তো এই দিদির ওখানে গিয়ে যে মেকআপটা ইউজ করেছিলাম আমি, জোবিজের ফাউন্ডেশনটা এতটা ভালো, আমি ওই একটা কিনে নেব। তো আমার মুখে যেটা তো কোনো ফাউন্ডেশন শ্যুট করে না, মুখে মাখলে না বোঝা যায় একটা কীরকম একটা সাদা সাদা ভাব একটু ভেসে ভেসে ওঠে, কিন্তু জোবিজের ফাউন্ডেশনটা দিদি যেটা ইউজ করে, তো ওটা আমি মাখার পরে আমার মুখটা মানে এতটাই সুন্দরভাবে স্যুট করে গেছে আমার স্কিনের সাথে, মানে ওরাই বলছে যে এত সুন্দর মেকআপটা হয়েছে, আমার স্কিনটা এত সুন্দর লাগছে।
তো এই আর কি। তো আমার নিজের কাছে খুব ভালো লাগছিল, তো ওই একটা ফাউন্ডেশন আমি কিনে রাখবো আর কি, যখন প্রয়োজনে দরকার হবে, যাতে একটু অন্তত ছোটোখাটো মেকআপ করতে পারি নিজের জন্য, তো সের জন্যই। তো চলো আর বেশি দেরি করছে না, এখন বেরোতে হবে। আমি রেডি হয়ে নিলাম, দেখো ভিজে চুলগুলো কিভাবে গুটিয়ে নিলাম। কী করবো গরমের মধ্যে তো চুল, কী করবো বলো, গরমের মধ্যে তো চুল ছেড়ে যেতে পারবো না, এভাবেই যেতে হবে। তো চুলটাকে গুটিয়ে নিয়েছি, তো চলো এখন আর দেরি করছি না। আর এই একটা গাউনি যেটা পরেছিলাম আগের দিন সেটাই পরলাম, কারণ এটাই বাইরে ছিল, তো সেই জন্য আমি এটাই পরে নিলাম। তো চলো এখন রওনা দিই, আর দেখি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা চলে এসেছি বিশালে আর বেশি দেরি না করে, তো রাস্তায়ও কিছু তুলিনি, তো একেবারে শপিং মলে ঢুকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ঢুকে দেখি মোটামুটি একদমই ফাঁকা, তো মানে লোকজন সেরকম নেই, যেহেতু এসেছি এমন একটা টাইম, এই টাইমটায় ফাঁকা পাওয়া যায়। তো চলো এখন যাই, আমি যেখানে যাচ্ছি সেখানে আগে সোজা চলে যাচ্ছি, কোনো দিকে না তাকিয়ে, মানে এখন আর কোনো দিকে তাকানোর সময় নেই, আমার যেটা দরকার একদম সেখানে চলে আসলাম। তো এসে এখানে বেশ ভালো ভালো অনেক কার্টেনই আমি দেখলাম, তার মধ্যে অনেক কার্টেনই আমার পছন্দ হয়েছে, তো সে থেকেই বেছে আমি নিয়েছি। কিন্তু কিছু কার্টেন আছে যেগুলো পছন্দ হলো, কালারের জন্য আমি নিতে পারলাম না। তো এখানে দেখো কিছু প্রিন্টেড আছে, আর কিছু কম দামেও আছে, তো মিডিয়াম রেঞ্জেও আছে, আবার অনেক বেশি দামেও আছে। তো দেখলাম সব রকমই দেখেছি, তো আমি নিয়েছি আমার যেটা পছন্দ, যেরকম আমি অনলাইনে মানে চুজ করেছিলাম সেরকম টাইপের কার্টেনই আমি সব দেখছিলাম। তো অনেকগুলো কালার দেখলাম, তো অনেক রকম কার্টেনও দেখলাম, তো কী নিয়েছি সেটা তো তোমরা পরে ব্লগে দেখতেই পাবে। এখানে আরও অন্যান্য অনেক কিছু দেখছিলাম, যেমন পাপোস দেখছিলাম, কুশন দেখছিলাম, কুশন বলতে আমার কাছে যে কুশন আছে সেগুলো না, বিভিন্ন ধরনের ইমোজি আর কি। কিন্তু মিষ্টু আর গোপালের স্কুল ছুটি হয়ে যাবে, ওদেরকে আবার আনতে যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, তো মৌরি খাচ্ছিলাম আর কি, খেয়ে দে, মৌরি খেতে খেতে আসলাম, তো খেলাম, খাবার পরে থালাগুলো মাজলাম, এঁঠো বাসনগুলো মেজে জায়গাটা মুছে, তো তারপরে এখন আসলাম এসে। এখন কেন বসেছি বলতো এখানে, চুলগুলো ভেজা শুকোয়নি, তো বসেছি কেন, ভিডিওটা এডিট করব। এই দেখো মাইকটা নিয়ে চলে এসেছি, এখানে রোদ আসছে জানলা দিয়ে, কিন্তু গরম নেই, তো দেখো মাইকটা নিয়ে এসেছি, তো আমি এখন ভিডিওটা এডিট করি। তো দাদাভাইকে বললাম তুমি গোপালকে একটু ঘুম পাড়িয়ে দাও, মানে এমনিতেও আমার মানে আমার কথা শুনে ঘুমোয় না, ওর বাবা যতক্ষণ ওর পাশে না শোবে ঘুমোবে না। তো এখন দুজনে মিলে শুয়েছে, আর মিষ্টু তো ওই ঘরে ঘুমোচ্ছে, মিষ্টু যেহেতু বিকেলে পড়া আছো আগে আগে ঘুমই পড়ে, আর গোপাল ওর বাবা যতক্ষণ বিছানায় না যাবে ততক্ষণ ঘুমোবে না, যদি বাড়িতে থাকে। তো এখন এখন কটা বাজে বলো তো, এখন সোয়া তিনটে বেজে গেছে, আজকে কটার সময় খেলাম, পৌনে তিনটের সময় মনে খেতে বসেছি, তো তারপরে খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে দিয়ে আস্তে আস্তে এখন সোয়া তিনটে। তো চলো এখন আর কথা বলছি না, ভিডিওটাকে এডিট করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধেবেলায়, সন্ধেও ঠিক না, সন্ধে অনেক আগেই পেরিয়ে গেছে, এখন 8:30 মতো বাজে, তো 8:15-20 বেরিয়ে এসেছি। এসেছি আসলে মিষ্টুর জন্য বার্থডে কেক অর্ডার দিতে আর কি, বা কোন কেকটা পছন্দ দেখে বলে যাব, তো সেজন্য মিও আমরিতে চলে আসলাম। তো তোমরা অনেকেই আমাকে বলো যে তোমরা তো নিরামিষ খাও, তাহলে এগুলো তো, এই কেকগুলোতে তো এগ আছে, তো কীভাবে তোমরা খাচ্ছ, তো আসলে কি বলো তো, তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে এগলেস কেক পাওয়া যায়, মিও আমরিতে দু রকমের কেক পাওয়া যায়, এগলেস কেকও পাওয়া যায়, এগ দেওয়াও পাওয়া যায়, তো সেটাই আমরা দেখে নিই যে কোন কেকগুলো এগলেস, আমরা জিজ্ঞাসা করে নিই বা দেখেও নিই, সব দেখে তারপরে আর কি আমাদের কেকটা নেওয়া হয়। তো বার্থডে কেক তো নিতেই হবে, তো সেজন্য মানে দেখে পছন্দ করে এগলেস কেক অর্ডার দিয়ে গেলাম, তারপরে আবার এখান থেকে পেস্ট্রি কেক এমনি নিলাম মানে খাওয়ার জন্য আর কি, আবার ওর দিদিমণি বাড়িতে পাঠাবো সেজন্য স্পেশাল কেকও এখানে দেখে অর্ডার দিলাম, তো সব করে তারপরে আমরা বাড়ি গেছি। তো বেশি কোথাও আর যায়নি, মানে বার্থডেতে যা যা দরকার মানে এই মিও আমরাতেই পেয়ে গেছি, সেজন্য আর অন্য কোথাও যেতে হলো না। তো আমিও গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে আর ভিডিওতে রাখিনি, তো দেখো বাড়িতে এসেছি ওদের জন্য এগুলো নিয়ে, তো এই কেকগুলো এগলেস, কিন্তু যে নিয়ে এসেছি এগুলো এগলেস কেক, আর খেতে দারুণ, মানে অসাধারণ টেস্ট, মানে মিও আমরের কেকের থেকে আমার এর থেকে টেস্টি কেক মনে হয় না আমি খেয়েছি বা আমার ভালো লেগেছে, তো
তো সেজন্যই এখান থেকে কেক আনা হয়। তো গোপালকে নিয়ে গেছিলাম, আসার সময় আবার সেই টুনি লাইটের দোকানে গেলাম, মানে লাইটের দোকানে, সেখানে আবার লাইট দেখছিলাম বেশ ভালো ভালো। তো যাই হোক, সেই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো খেয়ে দেখো, টেস্ট লেগেছে ওদের খুব। হ্যালো ফ্রেন্ডস, তো এখন অনেকটাই রাত্রেবেলা, এখন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমি এখন শুধু ঘুমোতে পারলেও আছি, মানে এতটাই রাত্রেবেলা এখন আজকে না এতটাই টায়ার্ড হয়ে গেছি, বাসনগুলো পর্যন্ত মাজতে পারলাম না। মানে কিচেনটা এমনি পরিষ্কার করে রেখেছি, মানে সব কিছু পরিষ্কার, শুধু বাসনগুলো আমি সিঙ্কে রেখে দিয়েছি, মানে আজকে আর বাসনটা মাজার মতো কোনো রকম এনার্জি নেই। তো সেজন্যই প্রথমে ভাবছিলাম যে মেজে নেবো, তারপর দেখলাম যে না, ইচ্ছা করছে না, মানে পারছি না, মানে রীতিমতো এতটা ঘুম আসছে আজকে, চোখ পুরো জড়িয়ে আসছে, দুপুরবেলা বিশ্রাম হয়নি, আর কালকে রাত্রে ঘুমটাও একটু কম হয়েছে। তো সেজন্যই তো বন্ধুরা, এখন আমি বসেছি ভিডিওটাকে এন্ড করার জন্য। তো আজকে তো শপিংয়ে গিয়েছিলাম, তোমাদের বলেছি যে বেশি একটা টাইম পাইনি, অল্প একটু টাইমের মধ্যে কিছু কেনাকাটা করেছি, সেটা অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু সেটা ভাবছি এই ভিডিওতে না, পরের ভিডিওতে দেখাবো। তার কারণ তোমাদেরকে বলেছিলাম না, আমি কুর্তি কিনেছি নতুন দু তিনটে, সেগুলো তোমাদের দেখাবো। তো আমি আগের ব্লগে দেখাতে ভুলে গেলাম, তো ভাবলাম যে না, আমি বলেছি যে পরের ব্লগে দেখাবো অবশ্যই, সেজন্য আমি আজকে ব্লগে কুর্তিগুলো দেখিয়ে দিচ্ছি। আর আজকে যে গেছি শপিং করেছি, যা কিনেছি, সেটা তো তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে, কারণ এই ভিডিওতে যদি এত শত জিনিস দেখাতে যাই তাহলে অনেকটাই বড় ব্লগ হয়ে যাবে। তো বন্ধুরা, মাঝখানে কথা বলতে বলতে আবার উঠে যেতে হলো। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে পরপর কুর্তিগুলো দেখাই। তো সবার আগে এই কুর্তিটা দেখো, এটা কিনেছি, এটা আমি আমার জন্য নিয়েছি, ব্লু কালার, ডার্ক ব্লু কালার। তো মানে এগুলো নিয়েছি কেন, মানে এখানে ওখানে যাওয়ার জন্য, হয়তো স্কুলে গেলাম কি, তারপরে এখানে ওখানে একটু ঘুরতে গেলাম, মার্কেটে গেলাম, তো এইরকম পারপাস করার জন্য প্রচুর কুর্তি দরকার হয়। তো আমার কিছু কুর্তি আসলে ফেড হয়ে গেছে, কেমন হয়ে গেছে সেজন্যই। তো দেখো এইরকম ডিজাইনটা, ব্লু কালারের সাইডে কাটা, তো খুব ভালো লাগলো, মানে আমার কাছে এটা ভীষণ ব্রাইট লেগেছে, তো এর জন্য এটা নিয়েছি। এটার দাম 320 টাকা, কিন্তু এটা ডিসকাউন্টেই নিয়েছে, মনে হয় 300 টাকা মতো নিয়েছে, 300 টাকা না তো 290 টাকা এরকমই নিয়েছে। এই দেখো গলার ডিজাইনটা এরকম, চিকনের কাজ করা আছে, নিচটা এরকম, আর যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে সাইডে এরকম কাটা। তো এইরকম কুর্তিটা, তো এই হয়ে গেল একটা কুর্তি, ঠিক আছে। আর পেছনটা প্লেন, পেছনটা এরকম প্লেন, তো কাপড়টাও বেশ নরম, ভালো লাগলো আমার কাছে। তো তারপরে দেখো এইরকমই সেম আরেকটা নিয়েছি, যেটা দিদির জন্য, মানে একই কোয়ালিটি, একই মানে সব কিছু কাজ করা, শুধু কালারটা আলাদা। তো দিদির জন্য এটা নিয়েছি, দিদিকে দেব, তো ওকে এই কালারটা ভালোও লাগবে। তো তো গানের ফাংশানে যায়, তারপরে গানের টিউশনিতে যায়, তো সেজন্য দেখলাম যে এটা ওর পছন্দও করবে। আনকমন কালার, একটু কাঁচা হলুদ টাইপের কালারটা, কিন্তু আসলে কাঁচা হলুদ না, একটু হালকা গ্রিনিশ ভাব আছে, তো খুব আনকমন কালারটা। প্রথমে আমি এটাই চুজ করেছিলাম, তো তারপরে যখন ব্লু কালারটা বার করে দিল তখন আমি ঠিক করলাম যে এটা দিদিকে দিয়ে দেবো, ব্লুটা আমি নিয়ে নেবো, যেহেতু এটা ডার্ক কালার, তো সেজন্য আসলে আমার ব্লু কালারটা খুব পছন্দ। তো দেখো এটা ওর জন্য নিয়েছি, দিদিকে দেব, তো এই যে নিচটা এরকম, দেখো দুটো পাখি আছে, আর এই যে নিচে এরকম চিকনের কাজ করা। তো ও এরকম সিম্পলের মধ্যে কুর্তি বেশি পছন্দ করে, বেশি অতটা গর্জিয়াস অত বেশি কাজ টাজ করা পছন্দ করে না। তো এই কুর্তিটা আসলে আমি পিঙ্ক কালার, পিঙ্ক কালার করে মাথা খারাপ করে দিয়েছি, আমি আসলে গিয়েই বলেছি যে আমাকে একটু ডার্ক পিঙ্ক কালারের মধ্যে দেখাবেন, কারণ পিঙ্ক কালারের না আমার কোনো কুর্তি নেই। তো সেজন্য আমি বলেছিলাম পিঙ্ক কালারে দেখাতে, তো কোনোটাই দেখাতে পারিনি, বলছি পিঙ্ক কালারের সেরকম স্টকে নেই, যাও বা ছিল সাইজে আসছিল না, এরকমই আর কি, কিছু না কিছু একটা অসুবিধা হচ্ছিল। যখন চলে আসবো তার আগে এই কুর্তিটা যখনই দেখালো তখনই এক দেখায় পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। আমাদের দাদাভাই বললো নিয়ে নাও, তোমার তো কুর্তি অত স্টকে নেই এখন, তো সেজন্য বললো নিয়ে নাও, তোমার লাগবে, তো নিয়ে নিলাম। সত্যি এখানে সেখানে যেতে লাগে, আমি তো অত শাড়ি পরি না, তো সে যেন কুর্তিটাই বেশি পরা হয় তার জন্য আর কি। তো এইরকম ছোট ছোট কাঁচ দিয়ে, কাঁচের ডিজাইন, এরকম স্টোন বসানো আছে, দেখো এরকম দেখতে পাচ্ছ, 330 টাকা দাম, শ্রী বুটিক আর কি, যারা হয়তো নবদ্বীপে থাকো তারা জানো, ওই মোর মার্কেটের পাশে। তো খুব ভালো ভালো কুর্তি থাকে, আমি বেশিরভাগ কুর্তি এখান থেকেই নেওয়া। তো এই তো কেমন লাগলো আমার এই কুর্তিগুলো অবশ্যই জানাবে। এই হয়ে গেল আমার কালী পুজোর শপিং, এখনো হয়নি শপিং। সো
তো বন্ধুরা, তো ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। আর ফ্যানটা চালিয়েছি, সেজন্য ফ্যানের আওয়াজ আসতে পারে। তো আর বেশি কথা বলছি না, তোমাদের জিনিসপত্র দেখিয়ে দিলাম, মানে কুর্তিগুলো দেখিয়ে দিলাম। তো একটা কুর্তির বদলে, মানে একটা কুর্তি চেঞ্জ করে আমি তিনটে কুর্তি নিয়েছি, মানে একটা কুর্তি দিয়ে তিনটে কুর্তি নিয়ে আসলাম, মাত্র 100 টাকা দিতে হয়েছে। তো আমার কাছে এটাই ভালো, মানে মানে মনে হচ্ছে আমি এখানে গেনার হলাম। মানে একটা কুর্তি ছিল গর্জিয়াস হতে পারে, ভালো হতে পারে, কিন্তু সেটা তো একবারই পরতে পারতাম, কিন্তু এখানে আমার তিনটে কুর্তি হয়ে গেলো, একটা দিদিকে দেবো, দুটো আমার হলো আর কি। তো সেজন্য আমার কাছে এগুলোই বেশি ভালো লাগলো, একটা দামি কেনার থেকে যেগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে আমার তিনটে হয়ে গেল। তো এটাই মনে হচ্ছে বেশি লাভ হলো আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার কুর্তিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো এর পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।